আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই গরুর গোস্ত খেতে খেতে হয়তো অনেকটা বোর হয়ে গেছেন, তার জন্য নিয়ে আসলাম গুড়া মাছের চচ্চড়ি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কাচকি মাছ। কাচকি মাছের চচ্চড়ি আজকে কীভাবে রান্না করতে হয় খুব সহজে সেটাই দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি কাচকি মাছ, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা কাঁচামরিচ। আপনারা আরও বেশিও নিতে পারেন আপনাদের ঝাল বুঝে। এখানে নিয়েছি 1টা টমেটো ফালি ফালি করে কেটে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি আমি, কড়াইটা আমি একটু গরম করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করছি। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি সবটুকু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন বন্ধুরা, আমি সবটুকু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে। অনেকক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে বাদামি রঙের হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচি আমি সবটুকুই দিয়ে দেব এখানে। টমেটো কুচি দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে টমেটো পেঁয়াজ একসাথে খুব ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, টমেটোগুলো গলে গেছে। এ পর্যায়ে আমি যেটা করব, এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা ইউজ করেছি, 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি 1/2 চা চামচেতে কিছুটা কম ইউজ করেছি। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব আবারও। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, লবণটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি যতটুকু পানি ইউজ করেছি, এই এতটুকু পানি দিয়ে আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আমাদের আর এক্সট্রা পানি ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। কিছুক্ষণ সময় আমি দেব মশলাগুলোকে কষানোর জন্য। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে বুদবুদ চলে আসছে মশলাতে। মশলা কষানো হয়ে গেছে, আপনারা লক্ষ্য করে দেখছেন তেল উপর দিকে চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো সবটুকুই দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর খুব আলতো হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই আলতো হাতে কাজটা করবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি আগেও বলেছি এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ পর্যন্ত না মাছগুলো সিদ্ধ হয়ে যায়। আমি একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে পানিটাও শুকিয়ে গেছে এবং তেলটাও উপরে চলে আসছে, মানে তেলটা ভাসছে উপরের দিকে। এর মানে আমার মাছ সিদ্ধ হয়ে গেছে এবং আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব কেচকি মাছের চচ্চড়ি। অবশ্যই আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে আমি জানি। নামিয়ে নিলাম একটি বাটিতে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার আসছে, আমার তো দেখে জিভে পানি চলে আসছে। আশা করি আপনাদেরও পানি চলে আসছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা আর কী কী রেসিপি দেখতে চান। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি আজকে যারা প্রথমবার দেখছেন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ।